বিশাল ভাই একটু দাঁড়া, কি হয়েছে? তোর সাথে একটু কথা ছিল। কি আর কথা, নিশ্চয় সাহায্য চাইতে আসছে, কিন্তু আপনাদের কোনো সাহায্য আমরা করব না। মোনা, আমার কথাটা তো একটু শোনো। এই কি শুনবো, তোর আর কি বলার আছে আমাকে? আসলে ভাই তোর ভাবি না প্রেগনেন্ট, আমি বাবা হতে যাচ্ছি। তো বেশ ভালো, ভালো কথা। এই কথাই শুধু বলার ছিল না কি অন্য কোনো কিছু? দাঁড়িয়ে আছো কেন? মিষ্টি দাও, ওদের মিষ্টি দাও। নাও না, নাও একটু মিষ্টি নাও, নাও না। ভাবলে কি করে হ্যাঁ, তোমাদের মতো বস্তিতে থাকা মানুষদের নিয়ে এসে মিষ্টি আমি খাবো? আরে মোনা, ফেলার কি দরকার ছিল? ওরা হাতে করে এনেছে, না খেলে ফিরিয়ে দিতে। না না, সমস্যা নাই, আমরা কিছু মনে করিনি। তোমাদের মতো ছোট লোক মানুষ যদি কিছু মনেও করে না, তাতে আমার কিছু যায় আসে না। মোনা, আমার সাথে এভাবে কথা বলতেছো কেন? আমি তোমার বড় ভাইয়ের মতো, একটু তো সম্মান দাও। কেন করবো না, কেন করবো না? কি ভুলে গিয়েছেন? হ্যাঁ, আমাদের সাথে আপনারা দুই জামাই বউ মিলে কি দুর্ব্যবহারটা করেছিলেন নাকি মনে করিয়ে দিব আবার? সেদিনের কথা মনে আছে? সেদিন আমাদের এই দুজনকে কুকুরের মতো তাড়িয়ে দিছি। দুর্দিনে যারা পাশে না থাকে, সফলতার সময় তাদের আমার কোনো দরকার নেই। চলে যাক এখান থেকে। খবরদার আমাকে সালাম করবি না, সাহস কি করে আমাকে সালাম করার? সারা বছর আমার ঘরে বসে খেয়েছিস, মজা পেয়েছিস তাই না? তারপর একজনকে আসছিস আমার ঘরে বসে খাওয়ানোর জন্য? ভাইয়া তুমি দয়া করে আমাকে মাফ করে দাও, আমি আমি এখন নিজে কিছু একটা করে দেখাবো। ভাইয়া আমি যেহেতু বিয়ে করেছি, আমি সব দায়িত্ব নিব। মাফ করবো না, যদি কোনো কিছু করতে পারিস এবারে থাকবে, নাহলে এক্ষুনি এবার থেকে বেরো যা। যাও বলছি। এই মেয়ে, বিয়ে করে নাচতে নাচতে ভ্যাং ভ্যাং করে চলে আসলে, তোমার জামাই কার ঘরে বসে খায় এটা জানো? জি ভাবি, আমি খুব ভালো করে জানি। ভাবি, আমরা দুজনে চেষ্টা করে কিছু না কিছু একটা ম্যানেজ করে নিব। আপনারা দুজন আমাদের জন্য একটু দোয়া করবেন। এই এসব আবেগি কথা বাদ দাও। হ্যাঁ, তুমি আর তোমার জামাইয়ের এখানে আর 5 মিনিটও জায়গা হবে না, এক্ষুনি তোমরা আমার বাসা থেকে বেরো। জি ভাবি, আমরা চলে যাচ্ছি, আপনারা পারলে আমাদের জন্য দোয়া করবেন। ভাইয়া ভাবি যে এরকমটা করবে, আমি না স্বপ্নেও ভাবিনি। এখন কি করব, কোথায় যাবো আমি তোমাকে নিয়ে? তুমি তো চিন্তা করতেছো কেন? আল্লাহর এত বড় দুনিয়াতে আমাদের রিজিক কোথাও না কোথাও ঠিকই হয়ে যাবে, এগুলো নিয়ে এত ভয় পেলে চলবে না। দেখবে আল্লাহ পাক আমাদের জন্য কোনো না কোনো একটা ব্যবস্থা ঠিকই করে দেবে। চলো। এই যে এখানে কিছু টাকা আছে, আর আজকের পর থেকে আপনাদের মুখ আর কোনোদিন দেখতে চাই না। আর এই যে ভাবি, আপনার মতো যদি অমানুষ হতাম না, তাহলে আজকে আপনাদের দিক থেকে মুখটা ফিরিয়ে নিতাম, কিন্তু আমি প্রেগনেন্সির সময় বস্তিতে থেকেছিলাম, তো তাই এটার কষ্টটা আমি খুব ভালো করে জানি। ভাইয়া এই টাকাটা তোমার কাছে রাখো, আর তোমার যদি ইমার্জেন্সি কোনো প্রয়োজন পড়ে এখান থেকে নিয়ে খরচ করো। ভাবির সিজারের সময় যদি টাকা শর্ট পড়ে আমাকে বলবে, আমি তোমার সাহায্য করবো। আসি, আল্লাহ হাফেজ।